আমনে ঘুরে এককান গল্প হুনামু আইস মনোযোগ দি হুনেন মেলা মেলা দিন আগে বিলাই কত ঘুরে লই এককান প্রতিযোগিতার আয়োজন করা হইল বিলাই বুঝছেননি বিড়াল প্রতিযোগিতাটা আসিল রেসলিং প্রতিযোগিতা মানে এই মারামারি আর কিলাকিলি আর কি দেখতে এডার ঘোষণা হইল হেকতে হুরা দেশেত্তন বিলাই অগল আইতে লাগলো হলু বিলাই কালা বিলাই ধলা বিলাই মুসলা বিলাই আরো কত রকমের বিলাই যে আইলো কন হইল যেতে চ্যাম্পিয়ন হইব হেতেরে মেলা মূল্যবান পুরস্কার দেওয়া হইব আর এ প্রতিযোগিতা সনের লাই অনেক মানুষে একত্র রইল টান টান উত্তেজনার মধ্যে শুরু হইল কম্পিটিশন শুরু হইল বিলাই বেগগুনের মারামারি দিশুন দাসুন তবে এতগুণ বিলাইয়ের মধ্যে দেখা মিলল এগ্যা হলবান বিলায়ের হলবান মানে বুঝছেননি শক্তিশালী আরি হেতে একলাই হারাই দিল বেগগুন রে হেতের লগে কেউই টিকল না কেউ হেতের লগে হারল না তন হেতেরে চ্যাম্পিয়ন ঘোষণা করা হইল ইয়ার পরে সাংবাদিকগণ গেল হেতে সাক্ষাৎকার লনের লাই কারণ হেতে চ্যাম্পিয়ন কিন্তু সাক্ষাৎকার শুনি বেগগুনের মাথা ঘুরি গেছে চমকি গেছে কিল্লাই হেতে কয় হেতে নাকি বিলাই নয় হেতে নাকি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আছিল ও মা গো শিকার না ধরতি ধরতি না খাইতি খাইতি হেতে হুয়াই গেছে আর ইল্লাই হেতেরে দেখলে মনে হয় হেতে একটা বিলাই আসলে কিন্তু হেতে বাঘ যেই না এই কথা কইল ইডা হুনি বেগগুন মিলি হেতেরে জুতা দি হিডি হিডি মঞ্চের তো নামাই দিল আর তখন হেতে কয় আই কিচ্ছি আই কিচ্ছি আরে খেলাত নামানোর আগে আন্নেরা চেক করবেন না টেস্ট করবেন না যাই বিলাই নাই বাঘ প্রিয় দর্শক আমি এতক্ষণ যে গল্পটি বললাম আপনারা নিশ্চয়ই এর মর্মার্থটি বুঝতে পেরেছেন প্রকৃত অর্থ বুঝতে পেরেছেন আসলে যাকে তাকে বাঘ বলে সম্বোধন করা উচিত নয় আর অনেকেই জাতিতে বাঘ হলেও তার যোগ্যতা কতটুকু আছে সেটাও আমাদের জানা নেই আমরা না জেনেই বৈশ্বিক মঞ্চে বিভিন্ন প্রতিযোগিতায় দেশকে যারা প্রতিনিধিত্ব করে তাদের যোগ্যতা না জেনেই তাদেরকে আমরা বাঘ বলে সম্বোধন করি আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন উপলব্ধি করতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ